ভোরের আকাশ ডাকছে তোমায়, ডাকছে ভোরের পাখি, বলছে তোমায় জেগে ওঠো, খোলো দুটো আঁখি, ফুলের বাগান বলছে তোমায় বাড়িয়ে দুটি হাত, আমিও তাই বলছি তোমায় মিষ্টি সুপ্রভাত। ওয়ান্স অ্যাগেইন গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফা তুলিস ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আবার চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে। তো আজ সকালের ব্যস্ততার মধ্যেও স্কুলে চলে গিয়েছি, আর আগে ভাবলাম বাগানের গাছগুলোকে একটু দেখে রাখি, কারণ কয়েকদিন হয়ে গেল এগুলোর কোনো পিকচার আপনাদের সঙ্গে শেয়ার করছি না। তবে এখন বাগানে চন্দ্রমল্লিকার ফুলের ভরে গেছে, বাট ডালিয়া ফুলগুলো এখনও ফোটেনি। যেদিন ডালিয়াগুলো ফুটবে সেদিন নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন কত না সুন্দর লাগে না ফুলের এই বিভিন্ন কালারগুলো দেখলে, মনটা একদম জুড়িয়ে যায়, সমস্ত দুঃখ কষ্ট যেন ভুলিয়ে দেয়, কোথায় যেন একটা ভালো লাগা চলে আসে। তো সেই আগেই চলে আসলাম কিচেন রুমে, যেটা রেগুলার করে থাকি, ঝটপট করে ঝড়ের বেগে রান্না করতে শুরু করে দিই। তো আজ কিচেনে পেঁয়াজ কালি ভাজা করছিলাম, আর সেই সাথে একটু মাংস রান্না করব, সেটা একটু কুমড়ো দিয়ে ভাবছি আজকে একটু রান্না করব। তো সেই জন্য কিছু কুমড়ো এখানে কাট করে নিয়েছি, আর সেই সাথে অল্প একটু মাংসকে আমি এখানে কাবাব বানাবো। তো সেই জন্য এটাকে জল ঝাড়াতে দিয়ে দিয়েছি, এটা আবার মিক্সিতে দিয়ে দেবো, দিয়ে এটাও রেডি করে নেব। তো সমস্ত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি তোমাদের সঙ্গে একদিন অফ দিয়ে হলেও কিন্তু আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি সব সময়। তবে সত্যি কথা বলতে গেলে ভীষণ ব্যস্ত থাকি, তবুও যতটুকু পারি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করি। আর এখন একটু একশে পিঠে বানাবো, মানে যেটাকে চিতই পিঠে বলা হয়, তো সেজন্য আমি এখানে মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম ট্রাই করছি। তো ভুল ত্রুটি হলে প্লিজ একটু ক্ষমা করে দেবেন। তো যেটা আমি শিখেছি যতটুকু ততটুকু দিয়েই বাড়িতে সবাইকে করে খাওয়ানোর চেষ্টা করছি আর কি, কারণ আমাদের বাড়িতে তো বয়স্ক বলতে কেউ নেই। তো আমার ফ্যামিলি জেনারেশনটা বাদ দিলাম, কিন্তু আমাদের বেবিরা যারা বড় হচ্ছে আস্তে আস্তে, তারা তো মানে তারাও তো কিছু জেনে উঠবে নাকি। তো কারণ তারা যদি পিঠে পিঠে সম্বন্ধে নাই জানলো, তো আগামী দিনে তারা কী করবে? কারণ আমরাই যদি না করি তাহলে তারা তো জানবে না পিঠে কী জিনিস। তো সেই জন্য সবসময় চেষ্টা করি তাদেরকে জানানোর, এটা এক ধরনের পিঠা, তো সেই কারণেই বানানো আর কি। তো আমি এখানে মিক্সিং জারের মধ্যে 2 কাপ পরিমাণ চালের আটা নিয়েছিলাম, মানে আতপ চালের গুঁড়ো, আর এটা কিন্তু সদ্য চালকেই গুঁড়ো করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে শুকনো করে নিয়ে রেখে দেওয়া হয়েছিল। তো এখন 2 কাপ পরিমাণ চালের আটা নিয়েছি, 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সাথে একটু নুন আর হালকা গরম জল, আর সেই সাথে দিয়ে দিয়ে মিক্সিতে মিক্স করে নিচ্ছি। আর অবশেষে দিয়ে দেবো একটু বেকিং সোডা, সরি একটু বেকিং পাউডার, বেকিং সোডাটা নয়, বেকিং পাউডার। তো এটা দিয়ে ভালো করে আর একটু মিক্স করে নিচ্ছি। আর এখানে রয়েছে কিছুটা কুড়ানো নারকেল, মানে তুলে রাখা নারকেল আর কি, এটা আমি মিক্সিতে দিয়ে দেবো। দিয়ে এটা আমি দুধটা বের করবো যেহেতু, সেই জন্য এটাকে আমি এইভাবে কিউব করে তুলে নিয়েছিলাম। আর এখন এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি, পেস্ট বানিয়ে নিয়ে একটু গরম জল দেবো একদম অল্প করে। আর যেহেতু আমি পিঠাটা একদম অল্প পরিমাণে করছি, তো এখানে নারকেলটা কিন্তু 2 নারকেল আছে, ছোটো ছোটো নারকেল, বিশাল বড় কোনো নয়, 2 ছোট নারকেল আছে। তো সেটারই একটা দুধ বার করে নিচ্ছি, কারণ এটা দুধ একশি পিঠে বানাচ্ছে, তো সেই জন্যই আর কি। আর আমি আমার মা দাদা সবাইকে দেখেছি এই পিঠাটা বানাতে, বাট আমি কোনোদিন ট্রাই করিনি, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আর এখন নারকেল থেকে দুধটা বের করে নেওয়ার জন্য এখানে একটা ছেঁকনি সাহায্যে আমি এখানে প্রেস করে করে বের করে নিচ্ছি, আর সাথে 1 কাপ পরিমাণ গরম জলও আমি ব্যবহার করেছি এটার দুধ বের করে নেওয়ার জন্য। আর এখন কড়াইতে দিয়ে দিয়েছি দুধটা, দিয়ে এর সাথে একটু গরম মশলা দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে নেব, আর সেই সাথে অল্প একটু চিনি, অল্প একটু নলেন গুড়, আর সেই সাথে যে খেজুরের যে পাটালি যেটা পাওয়া যায় খুব সুন্দর, যেটা কালার হয় আর কি, তো সেটাও এখানে একটু অ্যাড করে দেবো। এতে করে দেখতে যতটা সুন্দর লাগবে টেস্টও ততটাই আসবে, আর কালারটাও দারুণ আসবে।
তো বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে আমি দুধটাকে ফুটিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর পিঠা বানাতে আমি কিন্তু রান্নাবান্না শেষেই বসিয়েছি। হ্যাঁ, চান করা খাওয়াটা একটু বিকাল হয়ে গিয়েছিল আমার কাছে, বাট বাকি সবার রান্না খাওয়াটা কমপ্লিট করে দিয়েছিলাম, যেহেতু শান্ত স্কুল থেকে এসে ভীষণ বায়না করে। আর বেশ কিছুদিন আগে আমি একটা মেলা থেকে এই লোহার কড়াইটা কিনেছিলাম, আপনাদের সঙ্গে মনে হয় শেয়ার করেছিলাম। তো সেই কড়াইটা আসলে এই কারণেই কিনেছিলাম। তো চলো এই কড়াইটাকে এখন ব্যবহার করা দেয়। আসলে এটাতে কি পিঠে পিঠে হবে না জানি না ঠিক। তো চলো, এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তার আগে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি। আর ওদিকে একটা আপামের যে কড়াইগুলো যেগুলো হয় সেটা নিয়ে নিয়েছি, তো সেটাতেও একটু অয়েল ব্রাশ করে দিয়েছি, দিয়ে ওখানেও দিয়ে দিচ্ছি। আর বেশ কিউট কিউট ছোট্ট ছোট্ট চিতই পিঠে রেডি হচ্ছে, আমার এটা দেখতে বেশ ভালো লাগছিল। আর সেই সাথে শান আমার পেছনে দাঁড়িয়ে আছে একদম রান্না করার সময়, ও তো জানেন সব রান্নার সাথেই আমার সাথেই থাকে, সব কিছুতে ভীষণ এক্সাইটেড। তো এই ছোট ছোট মানে চিতই পিঠেগুলোকে দেখে বারবার জিজ্ঞাসা করছিল মাম্মাটা কী রান্না হচ্ছে। আমি বললাম এটা পিঠা রান্না হচ্ছে। তো চলো এখন সেই পিঠা নিয়ে, ও তো মাথা খারাপ ঘুমাবেও না, দাঁড়িয়ে আছে পিঠাটা কখন রেডি হবে ও দেখবে কেমন খেতে এটা কী জিনিস আর এটা কীভাবে বানাচ্ছে মাম্মা। তো পিঠা বানানো নিয়ে আমি যতটা এক্সাইটেড, আমার ছেলে তার থেকেও বেশি এক্সাইটেড এই ছোটো ছোটো পিঠাগুলোকে দেখার জন্য, যেটা কীরকম টাইপের জিনিস। তো প্রথমে এটা তো হয়নি, তো এটাকে ফেলে দিয়েছি, এটা তো এমনিতেই বাদ দিতে হয় যতদূর আমি জানি, তো এটা এমনিতেও ভালো হয় না সেই রকম। তো নেক্সট দিয়ে দিয়েছি। আর ছোট্ট ছোট্ট পিঠাগুলো কিন্তু দেখলাম এই প্যানটাতে রেডি হবে, বাট সত্যি কথা বলতে গেলে মিডিলের পজিশনটাতেই কিন্তু পিঠাগুলোতে বেশ ভালো আগুনটা লাগছে, তো ওইগুলো বেশ ফুলছিল, বাট সাইডেগুলো কিন্তু ফুলছিল না, কারণ সাইডটাতে বেশি আগুন যায় না ওগুলোতে। তো সেই জন্য মিডিলে পিঠাগুলো বেশ ভালোই ফুলেছে, বাট সাইডগুলো একদমই হয়নি। আর লোহার কড়াইয়ের মধ্যে পিঠাটা কিন্তু দারুণভাবে ফুলছিল, মানে আমি ভাবতে পারিনি যে ফার্স্ট টাইম পিঠা করতে গিয়ে এইভাবে ফুলবে। তো চলো, আমার বেশ ভালোই লাগলো, কারণ ফার্স্ট টাইম করে এইভাবে মানে যে পিঠাটা যে ফুলবে আমি তো ভাবতেই পারছি না। আর তো আমি ভীষণ এক্সাইটেড এই পিঠাটা করার সময়। আর এখন এই যখন এই পিঠাটাকে তুলে নিচ্ছি তখন একবার করে আবার সর্ষের তেলে একটু লাগিয়ে দিচ্ছিলাম কাপড় দিয়ে, দিয়ে আবার ব্যাটারটা দিয়ে আবার ঢাকা দিচ্ছিলাম। আর ক্লাসিক্যাল ওয়েতে করতে গেলে একদম মাটির সরা, তার সাথে একটা মাটির ঢাকনাও থাকে এরকম টাইপের দেখতে, সেটা দিয়ে অল্প একটু জল ছিটিয়ে দিয়ে করে দেখেছি, বাট ওটা তো আমার কাছে নেই। আর ওটা দিলেও এমনিতেও কাঠের উনানে করতে হবে, কারণ গ্যাসের চুলায় ওটা নাকি হয় না আমি যতদূর জানি। তো চলো, আমার তো এইভাবেই ভালো লাগছিলো গ্যাসেতে যে এইভাবে লোহারে কড়াইয়ে যে পিঠা হয়ে যাবে, আমার কাছে এটাই অনেক অনেক বড় পাওনা। চলো এটা দিয়ে অ্যাটলিস্ট মানে পিঠাটা তো করা গেল, আর সবাই মিলে খেয়ে তৃপ্তিও পা গেল যে যাক অ্যাটলিস্ট একটা পিঠা রেডি করা গেছে। আর আমি খুব কম পরিমাণে ব্যাটার বানিয়ে রেডি করেছি, আর কারণ এটা ফার্স্ট টাইম যদি না হয় বা কিছু, সেই জন্য একদম অল্প করে ব্যাটার নিয়েছি, একদম অল্প করেই পিঠা বানিয়েছি। তো এখন এগুলোকে উঠিয়ে নিয়েছি, সবগুলো রেডি হয়ে গেছে, আমার বেশ ভালোই লাগছিলো দেখতে। আর ছোট্ট ছোট্টগুলো সব থেকে বেশি কিউট লাগছিলো। তো এখন এগুলোকে যে দুধের যে এটা বানিয়ে রেখেছি ওটার মধ্যে এগুলোকে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেবো, এতে করে এটা বেশ ভালোভাবে ভিজে যাবে। আর এখন যেহেতু দুপুরবেলা, তো এটাকে রাত্রিটা তো সবাই খেতে পারবে, আর যদি রাতে বানানো হয় তো সারা রাত
দুধের মধ্যে ভিজিয়ে রেখে সকালে খাওয়া যায়। তো সেই অনুযায়ী আমি যেহেতু দুপুরে করেছি তাহলে এটা রাতে খাওয়া যাবে। তো চলো এর মধ্যে সব কটাকে ঝটপট করে একটু ডিপ করে দিই। আর যখন আমি পিঠাগুলোকে দিচ্ছিলাম তখন এর যে দুধটা সেটা হালকা গরম ছিল, আর সেই সাথে পিঠাগুলোও কিন্তু হালকা গরম ছিল। তো একটু গরম থাকলেই ভালো, তাতে করে পিঠাগুলো খুব ভালোভাবে ভিজে যাবে আর খেতেও একদম সফট হবে। তো সেই কারণেই আর কি। তো বাস এখন সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া শেষ করে এসে এখন একটু পড়াতে বসবো, তাই একটু ব্যস্ত। তো তাই আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত এন্ড করছি। আশা করছি আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। আর সত্যি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা।